আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি রেজন বলছিলাম। তো আপনাদের মধ্যে ওখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে অরিজিনাল রেসিং পিজন কত সময় ধরে উঠতে পারে, অর্থাৎ রেসিং পিজনের ফ্লাইং টাইম কত, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই চ্যানেলের মধ্যে অলরেডি আপনারা সবাই অবগত আছেন যে 3000 সদস্যের আমরা কিন্তু একটি পরিবার হয়ে গেছি। তো সর্বপ্রথম শুক্রিয়া আদায় করতে চাই সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাদের মধ্যখানে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলছি। তারপরে আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদেরও শুক্রিয়া আদায় করতেছি। আপনারা যারা প্রথম থেকে নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গে আছেন সবাইকে ধন্যবাদ, আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। সো ভিউয়ার্স, আমাদের মূল আলোচনার দিকে আমরা যাই। অনেকে বলে রেসিং পিজন, অরিজিনাল রেসিং পিজন 2 ঘন্টা ওড়ে, কেউ বলে 2.5 ঘন্টা ওড়ে, 1.5 ঘন্টা ওড়ে। তো এই যে এক একজনের মত এক এক রকম, তো সঠিক আমি আপনাদের মধ্যখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে অরিজিনাল রেসিং পিজন কত সময় ধরে উঠতে পারে, অর্থাৎ ফ্লাইং টাইম কত। তো দেখেন, রেসিং পিজন আর হাই ফ্লায়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এর আগে কিন্তু আমি আপনাদের মধ্যখানে সেটি শেয়ার করেছি। যেমন যা হাই ফ্লায়ার যেগুলো আছে, অর্থাৎ গিরিবাজ, তো তারা কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা, খুলনার কিছু গিরিবাজ আছে যেগুলো কিন্তু অলরেডি 9 ঘন্টা 20 মিনিট 10 ঘন্টা প্রায় তারা কিন্তু উঠতে সক্ষম। তো দেখেন, এই যে হাই ফ্লায়ার আর রেসিং পিজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেসিং পিজন হচ্ছে রেস করার জন্য, আর হাই ফ্লায়ার যেগুলো ওইগুলো কিন্তু জাস্ট উড়ার জন্য। যেমন গিরিবাজ কবুতর যখন ওড়ে, যখন আপনার বাড়ি যখন চলে আসলো, বাড়িতে যখন নেমে গেল, তো আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে হলেন। কিন্তু রেসিং পিজনের ক্ষেত্রে কিন্তু এমন, রেসিং পিজন ওই যে আপনার 100 200 300 400 কিলোমিটার দূর থেকে আপনি ছাড়লেন, হাই ফ্লায়ার তারা যখন আপনার বাড়িতে নামছে তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু আপনি হয়ে যান। কিন্তু রেসিং পিজনের বিষয়টি এমন না, রেসিং পিজন ভালোভাবে ট্র্যাপিং করতে হয়, আপনার লফটে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আসলে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, 1 সেকেন্ডের জন্য কিন্তু আপনার কবুতর পিছিয়ে যায়। তারপরে ম্যাশিং আছে, ম্যাশিংয়ে উঠতে হয় যে কত সেকেন্ডে কত মিনিটে আস, কত ঘন্টা আসলো, কত মিনিটে আসলো, কত সেকেন্ডে আসলো, এই সব কিছু ডিটেলস কিন্তু এই ম্যাশিং কিন্তু উঠে যায়। আর হাই ফ্লায়ার কিন্তু তারা জাস্ট ওড়ে, এবং উড়ে এসে কিন্তু কী করে, তারা এরকম করে বাড়ি যখন নামে তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কিন্তু আসলে নির্ধারণ করা হয়। রেসিং পিজন 200 300 400 500 কিলোমিটার দূর থেকে তারা আসে, তো তারা কিন্তু জাস্ট এক জায়গায় উড়ে না। আপনারা সবাই জানেন রেসিং পিজনের উড়ার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। রেসিং পিজন আপনার কয়েকটা গ্রাম নিয়ে তারা চক্কর দেয় দল বেঁধে, আর গিরিবাজ কী করে, গিরিবাজ আপনার এই বাড়ির উপরে তারা কিন্তু দেখবেন যে চক্কর খাচ্ছে ওই উপরে অনেক উঁচুতে। তো এই তো একটা উড়ার আপনার পার্থক্য রেসার কবুতর এবং গিরিবাজের মধ্যে। তো রেসার কবুতরের ফ্লাইং টাইমটা আপনি ধরতে পারেন 10 মিনিট 20 30 35 40 1 ঘন্টা 1 ঘন্টা 20, হায়েস্ট 1 ঘন্টা 30, এর ওই পাশে আর যাবে না। কেউ যদি বলে থাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ডাহা মিথ্যা কথা, এইসব কথা আপনার কান দিবেন না। তো জাস্ট আপনি ধরতে পারেন যে 45 মিনিট যদি আপনার রেসিং পিজন যদি আকাশে ওড়ে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার কতটা ফিট আছে, ফিট আছে। আর রেসিং পিজনের বিষয়টা হচ্ছে এই, যদি 10 মিনিট 15 মিনিট উঠছে নিয়মিত, 10 মিনিট 15 মিনিট উঠছে, তাহলে আপনার মনে করতে হবে যে ফিটনেস একটু ঝামেলা আছে, তো আপনার ফিটনেসটা ঠিক করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল, জাস্ট একটি ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। নেক্সট টাইম আপনাদের মধ্যখানে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে আমি চলে আসবো রিজন, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।